সুপ্রিয় দর্শকবৃন্দ, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং প্রবাসের সকল ভিউয়ার্সদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে হঠাৎ করে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে। অতিরিক্ত যদি আপনার বাইকের ইঞ্জিন হিট হয় আপনি কি করবেন, কোন কাজগুলি করবেন, দেখতে হবে আপনাদের আজকের ভিডিও। আজকে ইঞ্জিন গরমের ভিডিওটা আনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে পঞ্চাশটারও উপর কল আসছে আজকে আমার ফোনে, শুধু ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে। তো ইঞ্জিন গরম হয়ে যাওয়ার জন্য আমরা কি করব বা আমার বাইকের মধ্যে আমার কোন কাজগুলি করতে হবে ভাই একটু বলেন। তো সেজন্য আজকের ভিডিওটা আমি নিয়ে আসলাম আপনাদের সামনে। প্রথমে যে বিষয়টা আপনারা বাইকের মধ্যে চেক করবেন, বাইকের ট্রাফিক ক্লিয়ারেন্স ঠিক আছে কি না। যদি ট্রাফিক ক্লিয়ারেন্স যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ট্রাফিক অ্যাডজাস্ট করে নেবেন। হাত দিয়ে মেপে ট্রাফিক অ্যাডজাস্ট করলে হবে না। অনেকে আমাকে ফোন করে বলে অনেক মেকানিকের কাছে বা অনেক সার্ভিস সেন্টারে এখনও নাকি ফিলার গজ নেই। তো ফিলার গজ ছাড়া আপনারা হাত দিয়ে কাজ করবেন এটা কিন্তু সঠিক নয়। ফিলার গজ ছাড়া হাত দিয়ে কাজ আমরাও করতে পারি কিন্তু আমরা হাত দিয়ে করি না। কেন? কোম্পানির যে মাপটা আছে সেই মাপটা আমরা ঠিক রাখার জন্য ফিলার গজ ব্যবহার করি। কোম্পানি থেকে বলছে ইনটেক বাল্বের ফ্রি ফেলে থাকবে 0.05 mm আর অ্যাডজাস্ট বাল্বের ফ্রি ফেলে থাকবে 0.10 mm। আর এখন যদি আমরা যদি হাত দিয়ে যদি ট্রাফিক অ্যাডজাস্ট করি সেক্ষেত্রে ট্রাফিকের মাপটা ঠিক থাকবে না, সেটা হবে আপনার ইচ্ছামতো মাপ। তো সেজন্য আমি বলবো আপনারা সার্ভিস সেন্টারে হোক, আপনি যদি একজন ভালো মেকানিক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফিলার গজ ব্যবহার করবেন। ফিলার গজ দিয়ে ট্রাফিকের মাপ অবশ্যই ঠিক রাখবেন। যদি ট্রাফিকের মাপ যদি ঠিক না রাখেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে, বাইকের পারফরমেন্স কমে যাবে এবং বাইকের মধ্যে ভালো মাইলেজ পাবেন না। বাইকের স্পার্ক প্লাগ, আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি বেশি পুরাতন হয়ে থাকে সেক্ষেত্রে স্পার্ক প্লাগ পরিবর্তন করে দিবেন। দেখা যাচ্ছে স্পার্ক প্লাগ আপনি 0 কিলোমিটার থেকে বাইক রাইড করতেছেন 10,000-15,000 কিলোমিটার হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করেন নাই। যদি পরিবর্তন না করেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। তো আপনার করণীয় হবে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেবেন প্রতি 5,000 কিলোমিটারের মধ্যে, আর প্রতি 500 কিলোমিটারের মধ্যে বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার করে নেবেন। বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার করার সময় এবং বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করার সময় অবশ্যই ফিলার গজ দিয়ে 0.7 থেকে 0.8 mm-এর ভিতর বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক রাখবেন। যদি স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক না রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে, বাইকের মধ্যে ভালো পারফরমেন্স পাবেন না। এবার আসি 3 নম্বর বিষয়, বাইকের ইয়ার ফিল্টার ফোম। বাইকের ইয়ার ফিল্টার ফোম দেখা যায় অনেকে বছর বছর চলে যায়, এয়ার ফিল্টার ফোম কী জিনিস সেটাও কিন্তু জানে না। এয়ার ফিল্টার ফোম অবশ্যই আপনাদের প্রতি 500 কিলোমিটারের মধ্যে পরিষ্কার করতে হবে এবং প্রতি 5,000 কিলোমিটারের মধ্যে এয়ার ফিল্টার ফোম, বাইকের এয়ার ফিল্টার ফোম আপনার পরিবর্তন করতে হবে। যদি এয়ার ফিল্টার ফোম যদি আপনি পরিবর্তন না করেন সঠিক সময়ের মধ্যে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে, কারণ এয়ার ফিল্টার ফোম দিয়ে পরিষ্কার অক্সিজেন ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে। একটা কথা মাথায় রাখবেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের এয়ার ফিল্টার ফোম। এয়ার ফিল্টার ফোম যদি আপনি সঠিক সময়ে পরিষ্কার না করেন, সঠিক সময়ে যদি পরিবর্তন না করেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে, ভালো মাইলেজ পাবেন না, বাইকের পারফরমেন্স কমে যাবে। বাইকের ইঞ্জিন অয়েল, আপনি যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি সঠিক সময়ে এবং সঠিক সময়ের মধ্যে যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি আপনি পরিবর্তন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় আছে, যদি কোম্পানি থেকে আপনাকে বলছে 20W50 গ্রেডের অয়েল ইউজ করার জন্য, কোম্পানি থেকে আপনাকে বলছে 20W40 গ্রেডের অয়েল ইউজ করার জন্য, কোম্পানি থেকে আপনাকে বলছে 10W30 অয়েল ইউজ করার জন্য, এখন আপনি যদি অয়েলের গেটটা যদি ঠিক না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে, সেটা হচ্ছে বাইকের অয়েল ফিল্টার। আমরা যদি যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার আছে সেই বাইকগুলির মধ্যে আমরা মোবিল ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময়
অয়েল ফিল্টার যদি পরিবর্তন না করি সেই ক্ষেত্রে ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। আর যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার নাই সেই বাইকগুলির মধ্যে আপনারা অবশ্যই 3000 থেকে 5000 কিলোমিটারের ভিতর বাইকের মাস্টার সার্ভিস করাবেন। মাস্টার সার্ভিস করানোর সময় অবশ্যই বাইকের অয়েল স্টেনার পরিষ্কার করিয়ে নেবেন। অয়েল স্টেনারটা এই জায়গায় থাকে, যেমন মনে করেন এটা পালসার বাইক, পালসার বাইকের মধ্যে অয়েল ফিল্টার নাই, তবে অয়েলকে পরিষ্কার করার জন্য ক্লাচ কভারের ভিতর একটা অয়েল স্টেনার অয়েল পাম্পের সাথে লাগানো আছে। মাস্টার সার্ভিসের সময় ক্লাচ কভারটা খুলে অয়েল স্টেনারটা আপনার পরিষ্কার করিয়ে নিতে হবে। যদি পরিষ্কার না করেন, অয়েল স্টেনার যদি জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে। এখন আসি ইঞ্জিন গরম হওয়ার আর একটা বিষয়। আপনার বাইকের মধ্যে আপনি টেফিডো সুন্দরভাবে ফিলার গজ দিয়ে অ্যাডজাস্ট করিয়ে এনেছেন, স্পার্ক প্লাগও আপনি নতুন লাগিয়েছেন, বাইকের এয়ার ফিল্টার ফোমও আপনি নতুন লাগিয়েছেন, আপনি কোম্পানি থেকে যে অয়েলটা আপনাকে দেওয়ার জন্য বলে আপনি সেই অয়েলটা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে। তাহলে সোজা চলে যাবেন বাইকের ক্লাচ প্লেটের মধ্যে, ক্লাচ কভার খুলবেন, ক্লাচ প্লেটগুলি বাইর করবেন, ক্লাচ প্লেটগুলি চেক করবেন, হাফ ক্লাচ ফুল ক্লাচের কী অবস্থা দেখবেন, যদি ক্ষয় হয়ে যায় পরিবর্তন করে দিবেন। ক্লাচ প্লেট দেখতেছেন একটু দুর্বল হয়ে গেছে, গাড়ির টানটা ঠিক আছে, কিন্তু আপনার বাইকটি যতটুকু টপ স্পিড উঠার কথা ততটুকু টপ স্পিড উঠতেছে না, সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের ক্লাচ প্লেট দুর্বল হয়ে গেছে, সেজন্য আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে কার্বুরেটর টিউনিং। কার্বুরেটর টিউনিং যদি আপনি উল্টাপাল্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে। তো যদি আপনার বাইকটি যদি ধরেন আপনার বাইকের এয়ার এবং ফুয়েলের যদি সঠিক মাপটি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের মধ্যে আপনি ভালো মাইলেজও পাবেন না, ইঞ্জিন অতিরিক্ত হিট হবে, আপনার বাইকের পারফরমেন্স কমে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে যে বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনার বাইকে যদি ইঞ্জিন অতিরিক্ত হিট হয় এই বিষয়গুলি আপনি আপনার বাইকের মধ্যে ফলো করবেন এবং চেক করবেন, আপনার বাইকের সমস্যা, ইঞ্জিন গরমের সমস্যা আপনার বাইকে আর থাকবে না, আপনার বাইক আর অতিরিক্ত হিট হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাইক রাইড করবেন। আর সবাইকে একটি অনুরোধ করব, আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই অল করে রাখবেন, আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেন পৌঁছে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।